नमस्कार बंधुरा, हालदार रेसिपी ते सबाइके स्वागत जानाई। तो आज के रेसिपी होच्छे बुनोओलेर कारी रान्ना करबो। आमी किभाबे तुलेछिलाम सेटा जुदी आपनारा केउ देखते चान ताहले आमार भिडियोर डेस्क्रिप्शने लिंक आछे, सेखान थेके आपनारा एटा देखे निते पारेन। तो एटा बुनोओल, एटा खूब एकटा बड़ो हय ना, एरकमई छोटो साइजेर हय। तो एटा आमी किछुदिन रोद्रे रेखेछिलाम जाते रसटा शुकिये गिये গলাটা কম ধরে, সেই জন্য। তো এটা রসটা শুকিয়ে গিয়ে এখন ছোট হয়ে গেছে, তো আজকে এটা আমি কেটে নিব। কেটে ভাবে কাটছি সেটা আপনারা দেখুন কিভাবে এটা কাটতে হয়। এটার যে এই মুখিটা থাকে, এই লাল মুখিটা ফেলে দিতে হয়, নইলে গলাটা বেশি ধরে। অবশ্য আমি যেভাবে রান্না করব আজকে সেভাবে রান্না করলে গলাটা ধরবে না, আর এর খোসা যেটা ফেলবো সেটা একটু মোটা করে ফেলবো, খুব পাতলা করে ফেলবো না, কারণ এর ধারে মুখি থাকে। যে মুখিগুলো আমি লাগিয়েছি ওগুলো আবার গাছ হয়ে যাবে। এগুলো বন্ধুরা, এগুলো চাষ জমিতে খুব কমই করে, এগুলো বাড়ির আশেপাশেই বেশিরভাগ হয়। তো এই যেটা চাষ হয় ওটা হয় মিষ্টি ওল। ওই ওললে দেখতে বড় হয়, দেখতে ভালো হয়, কিন্তু খেতে অত স্বাদ হয় না, আর এই ওলটা খেতে খুব স্বাদ হয়। এখন আমার উপরকার খোসাটা ফেলা হয়ে গেছে, এগুলো এখন আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে বানিয়ে নিব। তোকে এগুলো আমার কাটা হয়ে গেছে, এখন তুলে নেব, তুলে ভালো করে ধুয়ে নেব। তো আমি একটাই আলু নিয়েছি, এর মধ্যে একটা আলু দিব, আলুটা কেটে নেব। এখন ওই রকমই একই রকম ছোট ছোট করে পিস পিস করে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ওল রান্না করার জন্য আমি ওলটা ভালো করে, যে একটা আলু নিয়েছি একসঙ্গেই নিয়ে নিয়েছি, একসঙ্গেই ধুয়ে নিয়েছি দুটোকেই। তার জন্য নিয়েছি উপকরণ, যেগুলো নিয়েছি এখানে একটা গরম মশলার প্যাকেট, একটা তেজপাতা, তিনটে শুকনো লঙ্কা আর অল্প জিরা। আর এখানে নিয়েছি লসুন বাটা, জিরা বাটা, আদা বাটা। আর শিলপাটাটা ধুয়ে অল্প জলটা নিয়ে নিয়েছি, কারণ মশলার সময় এটা লাগবে। আর টমেটো কুচি, তিনটে কাঁচা লঙ্কা, একটু মাঝখানে ফেলে নিয়েছি, সর্ষার তেল, পেঁয়াজ বাটা, হলুদ, লবণ, আর এখানে লঙ্কা গুঁড়ো। খুব অল্পই উপকরণ লাগবে এখানে। তো এখন আমি উনুনটা ধরিয়ে নেব। আমি ধরিয়ে নিয়েছি, এখন অনেকেই এটা সেদ্ধ করে নাই, জল দিয়ে দিয়ে জলটা পাশিয়ে ফেলে, কিন্তু আমি এটা সেদ্ধ করব না। আমি কড়াটা গরম করে নিয়েছি, একবারে এটা তেলে আমি ভেজে নেব। তেলটা আমার গরম হওয়ার পরে এটা আমি তেলটা এগুলো ভালো করে ভেজে নিব, যেগুলো কেটে রেখেছি, এর মধ্যে আলুও আছে। এটা ভেজে নিলে কি হবে, গলাটা একেবারেই ধরবে না, কারণ সেদ্ধ করলে ভেতরের রসটা থেকেই যায়। শুধু সেদ্ধ করে জলটা ফেললেও সেই গলাটা, সেটাতে মানে যে গলাটা একটু ধরে কুটকুট করে সেটা কিন্তু বন্ধ হয় না, কিন্তু এটাতে গলা ধরাটা সম্পূর্ণই বন্ধ হয়ে যাবে। একদম হালকা ধরবে, যেটা আপনারা যদি একটু লেবু খান খাওয়ার শেষে তাহলে আর কিচ্ছু হবে না। তেলটা আমার গরম হয়ে গেছে, এগুলো এখন আমি দিয়ে দিলাম। এটা আমি লাল লাল করে ভাজবো, তার আগে একটু লবণ হলুদ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ,
তো বন্ধুরা এখন আমার এটা ভাজা হয়ে গেছে, এটা এখন আমি তুলে নিব। কেমন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এইভাবে ভাজলে পারে ওলটা ধরবে না, গলা চুলকাবে না। তো আমার এখন ভাজা হয়ে গেছে, এটা আমি এখন তুলে নিব। তেলটা ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিব, তেলটা এখন গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিব তেজপাতা, তিনটে শুকনো লঙ্কা আর অল্প জিরা। ফোড়নের মশলাগুলো ভালো করে ভেজে এর মধ্যে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, মশলাটা আমি ভালো করে ভেজে নিব। তাই মশলার যে জলটা আছে ওই জলটা দিয়ে দিলাম, পেঁয়াজের বাটার বাটিটা একটু লেগেছিল তাই ওই বাটিতে ধুয়ে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো, এগুলো আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিব আমি কাঁচা লঙ্কা, কেটে রেখেছিলাম তিনটে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা ওলগুলো দিয়ে দিলাম, ওল আর আলু একসঙ্গে ভেজে রেখেছি, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব বন্ধুরা। আখাটা আমার নিভে গেছে, এবার দিয়ে দিব আমি অল্প পরিমাণে জল। দিয়ে দিব এবার স্বাদ মতো লবণ। আগে আলুতে আর ওলে দিয়ে রেখেছিলাম তাই এবার জল দিয়েছি, তাই অল্প পরিমাণেই লবণটা দেব। এখানে আমি নিয়ে নিয়েছি গরম মশলাটা, এবার আমি দিয়ে দিব খুব অল্প পরিমাণে গরম মশলা। আমার ঝোল হয়ে গেছে, ও বুনো ওলের কারি। তো বন্ধুরা আপনাদের বাড়ির আশেপাশে যদি বুনো ওল থাকে তো এইভাবে অবশ্যই রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন, খুব স্বাদ লাগবে এবং খুব ভালো লাগবে। যদিও কেউ না খান তবুও একবার অবশ্যই করে খেয়ে দেখবেন, বাড়িতে খুব ভালো লাগে। কারণ এটা অনেকেই খায় না গলা ধরে বলে, কিন্তু এইভাবে আমি যেভাবে রান্না করলাম এইভাবে রান্না করলে পারে কোনো রকমভাবে গলা ধরবে না। তো আপনারা অবশ্যই একবার খেয়ে দেখবেন বাড়িতে রান্না করে, এটা আমি যেভাবে করলাম ঠিক সেইভাবে। সেদ্ধ করে জলটা না ফেলে ভালো করে লাল লাল করে ভেজে নেবেন, আগে ভেজে নিয়ে এটা রান্না করবেন। এটা নিরামিষও রান্না করা যায়, সেটাও আমি একদিন করে অবশ্যই দেখাবো। রসুন পেঁয়াজ দিয়ে করেছি আজকে আমি, এটা তো রসুন পেঁয়াজ দিয়ে না করলেও এমনি বাটা মশলা বা গুঁড়ো মশলা দিয়েও ভালো করে রান্না করা যায়। এটা আমার এখন রান্না হয়ে গেছে, আমরা নামিয়ে নেবো এটা এখন। আমি
এখন আমরা খেয়ে নিব, খেয়ে দেখব কেমন হয়েছে। কেমন হয়েছে বাবুটা? এটা বুনোর একবার এইভাবে রান্না করে অবশ্যই বাড়িতে খেয়ে দেখবেন, একটুও গলা ধরবে না। আর যারা বাড়িতে ভয়ে খান না, যে গলা ধরে সেই ভয়ে আপনারা খান না, অনেকেই আছে, কিন্তু এটা খেয়ে বারবার এইভাবে রান্না করে খেতে ইচ্ছে করবে। অবশ্যই বাড়িতে, আমার রিকোয়েস্ট এটা, একবার অবশ্যই বাড়িতে খেয়ে দেখবেন এইভাবে রান্না করে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর আজকের মতো এখানেই সমাপ্ত করছি, টাটা, বাই বাই। আবার অন্য রেসিপি নিয়ে পরে আবার দেখা হবে।